তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অমর ইউটিউব চ্যানেল আর অমর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সফল চন্দ্রযান টু এর উৎক্ষেপণ ইসরো প্রশংসায় বলিউড তারকারা কী বলছেন তো চলুন জেনে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত অমর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে নোটিফিকেশানটি দেখতে পাবেন সেটাতেও প্রেস করে দেবেন কারণ পরবর্তীকালে আমি কোনো লেটেস্ট ভিডিও যখন আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে গত পনেরোই জুলাই শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটির জন্য বাধা পেয়েছিল চন্দ্রযান টু এর উৎক্ষেপণ তারপর উদয়স্ত পরিশ্রম করে উৎক্ষেপণের জন্য চন্দ্রযান টুকে প্রস্তুত করে ইসরোর বিজ্ঞানীরা অবশেষে সমগ্র দেশবাসীর প্রতীক্ষায় অবসান ঘটিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়িয়ে দিয়েছে চন্দ্রযান টু ইসরোর সাফল্য উচ্ছ্বসিত বলি তারকারা ইউরোর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন শাহরুখ খান অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডেন সহ আরও অনেক বলিউড তারকারা নিজের ছবির একটি গানের লাইনে উল্লেখ করে বাদশাহ লিখেছেন এর জন্য ঘন্টার পর ঘণ্টা কাজ একটা ও বিশ্বাসের দরকার হয় চন্দ্রযান টুয়ের জন্য ইসরোর পুরো টিমকে শুভেচ্ছা এর আগে চন্দ্রযানের টু মিশনের জন্য ইসরোর সাফল্য কামনা করে টুইট করেছিলেন অক্ষয় কুমার ভুললেন না এদিনও ফের একবার শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন অক্ষয় কুমার রুবিনা লেখেন চাঁদের সঙ্গে আমাদের রোমান্স বজায় থাকল এই ঐতিহাসিক মুহূর্ত উপহার দেওয়ার জন্য ইসরোর টিমকে ধন্যবাদ বাহুবলী তুমি এগিয়ে যাও চন্দ্রযান এর নেপথ্য থাকা দুটি মহিলা সুখ্যাতি করে টুইট করেন অনুষ্কা শর্মা শুভেচ্ছা জানান তাপসী পণ্য করণ জোহর ও সোনালি বেন্দ্রে ও আরও মাধব ও নাগার্জুন অর্জুন নিয়েও তো বন্ধুরা আজকের ছিল এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন পারলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে